আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আগুন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধোঁয়া এবং পোড়া প্লাস্টিকের গন্ধ। কি ঘটেছিল? রুশ গণমাধ্যম খবর বলা হচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রুশ নির্মিত জীবের যে অংশে এই আগুনের সূত্রপাত হয়। মহাকাশ কেন্দ্রের ক্রু এই অংশে বসবাস করে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রটি পুরনো হয়ে পড়ায় গত কয়েক বছর সেখানে এরকম বেশ কিছু ঘটনা ঘটতে দেখা যায়। একজন রুশ কর্মকর্তা সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এটি যন্ত্রপাতি অনেক পুরনো হয়ে যাওয়ায় ঠিকমতো কাজ করে না। গত কয়েক বছরে এটির বাতাস বেরিয়ে যাওয়া, ইঞ্জিন বিকল হওয়া এবং কাঠামোতে ফাটল ধরার মতো বেশ কিছু ঘটনাকে উপলব্ধ করা যায়। রাশিয়ার মহাকাশ সংস্থা রুসকমাস অবশ্য পরে জানিয়েছে মহাকাশ কেন্দ্রের সবকিছু পূর্বের অবস্থানে ফিরে গেছে। সংস্থাটি জানিয়েছে মহাকাশ কেন্দ্রের ব্যাটারিগুলো চার্জ করার সময় তখন সেখানে কিছু ধোঁয়ার অংশ দেখা যায়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার পর পুরো এখন তাদের নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে ওয়াক বা মহাকাশ বিচরণের কর্মসূচি ছিল তা অপরিবর্তিত আছে। সম্প্রতি নাউকা সায়েন্স মডিউলা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে। একজন রুশ কর্মকর্তা ভ্লাদিমির সালিভিও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিলেন যে যন্ত্রপাতি পুরানো হওয়ার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এমন বিকল হয়ে যেতে পারে যা আর ঠিক করা যাবে না। মহাকাশ কেন্দ্রটির রুশ নির্মিত অংশে ইনফ্লাইট সিস্টেমের অন্তত 80% যন্ত্রপাতি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন এনজিয়া নামে একটি মহাকাশ কোম্পানির প্রধান প্রকৌশলী মিস্টার সেলিভিওর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রুশ নির্মিত মডিউলা তৈরি করেছে যেসব প্রতিষ্ঠান, তাদের মধ্যে এনজিয়া হচ্ছে নেতৃত্ব স্থায়ী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করা হয় 1998 সালে। এটি ছিল রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশের যৌথ সম্মেলনে। ১৫ বছর মেয়াদের জন্য এটি ডিজাইন করা হয়েছিল। 2021 এপ্রিল রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিশাল রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন মহাকাশ স্টেশনের পুরানো লোহা অলঙ্কারের কারণে এমন ধরনের বিপর্যয় ঘটতে পারে যার পরিণাম হয়তো আর উল্টানো যাবে না। রুশ মহাকাশ সংস্থা রুসকমাস গত বছর বলেছেন এসব কাঠামোগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে 2030 সালের পর আর চালানো যাবে না। গত জুলাই মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল, যখন যন্ত্রের কুটির কারণে নাউকা সায়েন্স মডিউলা জেট কোনো আগাম সতর্কতা ছাড়াই চালু হয়ে যায়। এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নাড়া খেয়েছিল। রাশিয়া 2021 এপ্রিল মাসে জানায় তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে যাবে 2030 সাল নাগাদ। নিজেদের আলাদা মহাকাশ স্টেশন তৈরি করবে, তবে এর কোনোটা এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এখন 7 জন কর্মচারী আছেন, এদের মধ্যে 2 জন রাশিয়া, 3 জন যুক্তরাষ্ট্র, 1 জন ফ্রান্সের এবং 1 জন জাপানের। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুরো ধোঁয়া এবং প্লাস্টিকের গন্ধ পাওয়ার পর সেখানে স্মোক অ্যালার্ম বেজে ওঠে।